ছুটছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের বয়নাতে এবং একাধিক বিজেপি নেতা সহ একাধিক ছেলেদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যে প্রকল্পের টাকা শুধু মেয়েদের প্রাপ্য, সেই টাকাই ঢুকছে ছেলেদের অ্যাকাউন্টে। যেমনটা জানা যাচ্ছে যে বিটিওর পাসওয়ার্ড হ্যাক করে বিজেপি নেতার ছেলেই এই কাণ্ড ঘটিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। 25-60 বছর বয়সী পর্যন্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্প চালু করে তার সাফল্য মিলেছে তৃণমূল শাসিত সরকারের। কিন্তু মহিলাদের জন্য চালু হয় প্রকল্পের টাকা এবার ঢুকল পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে। ময়নার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে বলে অভিযোগ। অভিযোগ, বিডিও অফিসের পাসওয়ার্ড হ্যাক করে এক বিজেপি নেতার ছেলে এই কাণ্ড করেছে। এইভাবে খানাকুল কু পঞ্চায়েত সমিতির বিডিওর লগইনকে হ্যাক করে ময়নাতে প্রায় 12 জনকে ছেলেকে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিয়েছে। এ তো আরো অনেক, ওর মোবাইল খুললে আরো পাওয়া যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতাও। লক্ষ্মীর ভান্ডার পাইছি সেটা আমি না বলবনি। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলের দিকে দায় ঠেলেছেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আশিস মণ্ডল। বিডিও অফিসের পাসওয়ার্ড কিভাবে অন্য কেউ জানলো তার তদন্তের দাবি করেছেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত বিজেপি নেতার পাশে দল দাঁড়াবে না বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গ সরকারকে বলা হচ্ছে দুর্নীতির সরকার, দুর্বৃত্তের সরকার। পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূলের সরকার দুর্নীতিকে যে শিল্পের মর্যাদা দিয়েছে, এটা আমরা কেন সারা বিশ্ব জেনে গিয়েছে। আজকে ময়না বিধানসভার একজন বুথ সভাপতির ছেলে নাকি, বিজেপির বুথ সভাপতির ছেলে নাকি, লক্ষ্মীর ভান্ডারে 12 জন পুরুষের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নাকি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এর দায়টা কার? আইন আইনের পথে চলবে, এবং কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে বিজেপি করলো কি কি করলো সেটা দেখার দরকার নেই। রং, ধর্ম, বর্ণ বর্ণ এসব দেখার দরকার নেই। যে দোষী তাকে শাস্তি পেতে হবে, আইন আইনের পথে চলবে। তৃণমূল ও বিজেপি দুই দলকে কটাক্ষ করেছেন তমলুক লোকসভা সিপিআইএম প্রার্থী শায়ন বন্দ্যোপাধ্যায়। চুরি দুর্নীতিতে তৃণমূল ও বিজেপির জুড়ি মেলা ভার বলে কটাক্ষ বাম প্রার্থীর। ওদেরকে শাড়ি পরান, শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোর। আমরা তৃণমূলের চুরি দেখেছিলাম, বিধবা ভাতা পাওয়ার জন্য নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদীয়াতে, আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা ভার। এই ঘটনার পর ইতিমধ্যে ময়না এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি খানাকুল ব্লকের বিডিওকে জানানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। সরকারি প্রকল্পের এই জালিয়াতি কখন বন্ধ হয় এখন সেটাই দেখার। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ বর্তমান।